Assalamu alaikum, beautiful people. How are you guys doing? I hope you guys are well. আজকে আসলে ভাবলাম গার্ডেনের কিছু আপডেট দেই আপনারা। দেখো আপনারা দেখতে পারা কেন বেশি কিছু উঠছে না, ডুগি তোরা উঠছিল, বিলাইয়া যখন স্যার ফুল হলো মোটামুটি মরি যার এখন রই দিয়ে আবার নতুন করে উঠবো। আর এখানে আপনারা দেখতে পারাই আমরা জায়গা সাফ করিয়ে এখানে আমরা আসলে ডুগি আবার ফেলাইছি। সো মোটামুটি কিছু ডুগি আবার উঠে আপনারা দেখতে পারাই, আর ফুলও এইগুলো আস্তে আস্তে জয়া নতুন করে আবার বাড়ার। আর এখানে আসলে এক লাস্ট যে টমেটো আপনারা ব্লক দেখাইছিলাম রয়েছিলাম ও টমেটোগুলো ওখানে রইয়া দিছি, তো সব টমেটো দুই দিন হয়তো বড় হয়ে যাব। আর এখানে কিছু হইরও ফালা লাই ফেলাইছিলাম আসলে আপনারা দেখতে পারেন লাই উঠে গেছে এখানে। আর এখানে অবশ্য বাংলাদেশি মূলা ফেলাইছি উঠছে না অবশ্যই। আর এখানে টমেটো কজেক্ট সো মোটামুটি সবটা সুন্দর লাগে মাশাআল্লাহ, ভাবলাম আপনারা কিছু দেখাই। আর মোটামুটি পাতাসদের আপনারা দেখতে পারেন প্রচুর পাতা টাতা আইছে, সো ভাবলাম আপনারা কিছু শেয়ার করি। চলো আমরা এখন পিসের গার্ডেনে যাই। সো গাইজ আপনারা এখানে আসলে দেখতে পারেন আমরা কিছু নাগার সেরা আমরা গাছ থেকে খাইয়া রয়েছিলাম আমি। সো মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাইস সেরাটা উঠে গেছে ফার্স্ট ছয়টা, তো এগুলো আসলে এই বছরও লাগি না নেক্সট বছরও লাগি, আমি জাস্ট রেডি করিয়া তুলতাম। তো এখানে আপনারা দেখতে নাগার গাছ আসলে। আর এখানে আপনারা দেখতে পারেন আমরা আলুর গাছ মোটামুটি আমরা আলু রেডি হয়ে আসছে, দেখো আপনারা গাছ মরি যার। আর এখানে কিছু লাগে ডুগিও উঠছে এর মাঝে দেখলাম ফাঁকে ফাঁকে দিয়ে কিছু ডুগি উঠছে। সো মোটামুটি আলু জই যার লাগে, বাট আলু হয়তো তুললি তৈরি দেবো বুঝলাম না কিতা পাতাম, তো দেখি হয়তো তুলিলিমো আলু গাছ অবশ্যই মরি যার। আর এবার দিয়ে আপনারা দেখতে পারেন আমরা কিছু ডুগি ফেলাইছি মাশাআল্লাহ খুব সুন্দর লাগে ডুগিগুলো হয়ে গেছে। আর এখানেও কিছু লাল শাক ফেলাইছিলাম আর ইকুত ফেলাইছি এবার উঠছে না, আমরা খসুও মোটামুটি উঠি স্যার, ও দেখা খসু ও আরও দুইটা খসু ও একটা বাক্কা বড় হয়ে গেছে। আর এগুলোর মাঝে ডুগি ফেলাইছি, সো তোরা তোরা ডুগি লাল শাক উঠে ওখানেও কিছু উঠছে, ওগুলো মোটামুটি মাশাআল্লাহ উঠে গেছে। আর এখানে আপনারা দেখতে পারেন এগুলো আসলে লাই পাতা, লাই পাতা কিছু ফটো ফেলাইছি এবার, ও আরও লাল শাক ও আরও লাল শাক লাই পাতা লাই পাতা। আর এগুলো আসলে স্পিনিচ, এগুলো আসলে গরো আসলো আমার মেয়ে এইগুলো সব সানি দিয়েছিল বাদে এখন আবার স্পিনিচ উঠে গেছে হোলটিত মোটামুটি মাশাআল্লাহ। আর এখানে আসলে খাসামরিচ, এগুলো সব খাসামরিচ আসলে। এখানে আপনারা দেখতে পারা এটা আসলে মেথি মিন্ট, আর আপনারা দেখো খুব সুন্দর ওগুলো মাঝেও কিছু উঠের, সো এগুলো খাসামরিচ। চলো আমরা এখন যাই আমরা টমেটোর সাইডে দিয়ে যাই। সো মোটামুটি আলহামদুলিল্লাহ উরির গাছও মোটামুটি সাংঘাই জার্গি ফুলও লেবো আইসে না, টমেটোর মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফুল আইছে দেখতে পারায় খুব নাইস ফুল হল। আর টমেটো এবার ধরছে না না মাশাআল্লাহ অনু একটা ধরলিছে টমেটো আমি দেখতে পারলাম ও আরও ধরছে, সো আলহামদুলিল্লাহ টমেটো আইছে ও গাছও একটা সিংলা দিতে হইব। সো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা টমেটো দেখলাম বাক্কা আইছে গাছও ও আমার আরও উড়ি যার এখানে। চলো ওখানে বিত্রি আমি আমরা আপনারা কিছু উড়ি দেখাই রানার বিনস, দেখো খুব সুন্দর নাইস অ্যান্ড ফুল উঠছে মোটামুটি মাশাআল্লাহ খুব সুন্দর লাগে দেখতে, ফুলগুলো দেখতে আসলে সুন্দর লাগে। সো এখানে আপনারা দেখতে পারেন আসলে রানার বিনস আইছে মোটামুটি খাওয়ার যোগ্য হয়ে গেছে, এগুলো বেশি সময় রাখলে আসলে বুড়ো হয়ে যায়, হয়তো আরও সিবা সেবাত আছে আরও আপনারা দেখতে পারেনি। সো এইগুলো আসলে টুকাই টুকাই বার করি গিয়া বাদে খাওয়া লাগে দেখা যায় অনেক তলে রয়ে যায়, তো এখন মোটামুটি এগুলো খাওয়ার সময় হয়ে যাবো খাওয়া হয়ে যাবো। বাদতো ফুল চার দিছে বাখর আসে আপনার দেখতে পারায় সকলটে ফুল চার দিছে, তো এখানে আসলে বাখর আবার রয়ে যাবো। আর এখানে দেখতে পারায় খুব সুন্দর একটা পাখির ঘর খুব নাইস লাগে আসলে দেখতে মাশাআল্লাহ। আর টমেটো এখানে সকলটি তো ফুল হচ্ছে, বেগুনও মোটামুটি মাশাআল্লাহ খুব বড় হয়ে গেছে, ও আর একজার উড়ি আর ও দেখতে পারায়নি কেন উড়ি আসলে মোটামুটি উড়ি জয়েছে না, আর লুবি উড়ি আসলে সব মরে গেছে প্রচুর লুবি উড়ি রো হয়েছিল, লুবি উড়ি আসলে একটাও বাচ্চে না, লেম্বুর গাছে খালি ফাতা সারের বাট লেম্বু আর না। আপনারা যদি খেয়েও জানেন কিলা লেম্বু আয় আপনারা অবশ্যই আমার টিপসটা জানাই ভাই, তাহলে আমি এগুলো অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। আর
আরো দেখতে পারে বেগুনের গাছ। আমার ওয়াইফে আসলে মাঝে মাঝে কিছু টমেটোর গাছও গাড়ি গাড়ি দিছেন, খাসা মরচর গাছ। আর জিঙ্গা আসলে অত শুভিত হয়েছে না। আর মাশাআল্লাহ, এটা আমরা বাংলা খুদু, আমার বড় ভাই বিয়ে দিছিল, তো মোটামুটি আলহামদুলিল্লাহ বাক্কা বড় হয়ে গেছে। এগুলো আসলে ওদেশের খুদু বীজ। আর হয়তো আপনারা দেখতে পারেন একটা খুদু আইছে মাশাআল্লাহ দেখা যার। সো যদি আই হয় তো এবার আশা করছি খুদুটার এইবার বীজ রাখিলিমো। আর এটা আসলে বেগুন, দুই একদিন আসলে অনেক বন হয়ে গেছে, এগুলো সাফরা লাগবো। আর এখানে মাশাআল্লাহ মোটামুটি প্রচুর খুদু আইছে আলহামদুলিল্লাহ, হয়তো আপনারা দেখতে পারেন খুদু। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, মাশাআল্লাহ। ও দেখা খালি খুদু আইছে, ও আরো আর ও দেখা খুদু, মানে অনেক খই আইছে আলহামদুলিল্লাহ। ও দেখা আরো মোটামুটি খুব সুন্দরও লাগে দেখতে। সো এখন হইলো খতরাপ আছে, ওখানে হইলো আল্লাহর জো। আর ওই দেখা আরো খুদু মোটামুটি ভালো খুদু আইছে, বুঝলে কি? তো এবার ঠান্ডার ওয়েদারে রোদ মেঘ কোনো জো নাই, তাল নাই। ওই দেখা খুব সুন্দর প্রচুর খুদু আইছে, সাঙ্গারি জারগে মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আর এটা দেখতে পারে আসলে সব খাসা মরিচ। আর এগুলো যেটা দেখা এগুলো আসলে নাগা মরিচ। আর স্ট্রবেরি আসলে মোটামুটি আরও কিছু ফুল আইছে স্ট্রবেরি। আরও আরো যার খদুর মাশাআল্লাহ, এগুলো দেখি কোনো খদু আইছে নি না, এগুলো আসলে কোনো খদু দেখলাম না, সব ফুল টুল দেখলাম না। মাশাআল্লাহ অনু একটা খদু দেখা যার খদু আইছে, হয়তো আইব আলহামদুলিল্লাহ। আর স্ট্রবেরি মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ প্রচুর স্ট্রবেরি এবার খাওয়া হয়েছে। ও আরো যার খদু দেখতে পারে আপনারা, তো এই যার অবশ্য বান্দিয়া দিতে হইব পালাটিকে উফরে পাইবার লাগে। সো আল্লাহ শুক্রিয়া। আরও আরও স্ট্রবেরি আছে এখানে। চলো ওকে আমরা এখন ওবাই দিয়ে যাই, ওবাই দিয়ে গিয়ে আপনারা দেখাই দেখো ওকা বাত্তা শাক। এগুলো আসলে বীজ রাখা হয়েছে, তো এগুলো আসলে বীজ যখন হইব তুলিয়া রাখা হইব দেশে নেওয়া লাগে। আর এখানে আপনারা দেখতে পারেন একটা ছোটো খদু মোটামুটি মাশাআল্লাহ। আর এই জায়গাতে আসলে আমি কোনো সময় রই না, তো এবার এখানে রয়া দেওয়া বাট অনেক জয় গেছে। এবার দিয়ে আসলে আমি কোনো সময় রই না, এবার যখন ঠিক করতাম জায়গা ঠিক করার লাগে রাখা হয়েছে। আপনারা দেখতে পারেন মাটি পালাইছিলাম বাদে আসলে আর খাস করা গেছে না, এখন অনেক রাবিশ জায়গায় আলু হয়ে গেছে, এখানে অনেক খাসরা হয়ে গেছে আসলে। তো আশা করছি দেখি টাইম পাইলে আর দিমো, আস্তে আস্তে তোরা তোরা করে কেন আর দিমো ইনশাল্লাহ। আর চলো ওকে আপনারা এখন লইয়া যাই আমার বাগানের ভিতরে আমাই, যেখানে আমার কত আছে। আর এখানে দেখতে পারে আসলে সব খাসা মরিচ আমরা রয়েছি, এখানে সব খাসা মরিচ। আরও আছে আরও খদুর যার মোটামুটি আলহামদুলিল্লাহ সাঙ্গারি বাইলিছে। আর এখানে কিছু খদু আইছে, ও দেখতে পারেনি আপনারা খদু আইছে মাশাআল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আসলে ওই দেখো আরও খদু, আর প্রচুর খদু, আর ওই দেখো আরও খদু আইছে। তুই খদুটা আসলে বাংলা খদুর লেখার বা এটা ডিফারেন্ট খদু, বাট যাই হোক যেটাও আয় এবারও আর দেখতে পারেন আপনার খদু আইছে, আল্লাহর শুক্রিয়া। সারানো আরও দেখতে পারায় আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ সকলটিও বাইলার। আমার আসলে এইবার অত বেশি বড় হয়েছে না গাছ, আর ও আরও কিছু বাংলা খুদু দেখতে পারায় মোটামুটি আলহামদুলিল্লাহ বাইলার। বাট ছুটু গাছও যদি ধরার তাকে ধরলে ছুটু গাছও আসলে বিহজ। এগুলো আসলে ইংলিশ খুদুরও হয়েছে, ও আরও ইংলিশ খুদুর টেমাটু। এখানে দেখা যায় বাউত্তা ক্ষীরার গাছ আসলে আমরা বাড়ি খাইতে খাইতে একশো ক্ষীরার গাছ বাদ থাকি, ওখানে ওগুলোও বাড়ছে, ঠান্ডায় বাঁচছে না। তো আসলে আমরা যে ঠাউনও থাকি বাইরে আসলে ঠান্ডা বেশি পড়ে রাস্তায় দিয়ে। আর এখানে আপনারা দেখতে পারেন রুবাবর গাছ, টমেটো। সো মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারেন খুব সুন্দর গাছগুলো জয়েছে। আর এবার আসলে সাঙ্গারি এত জলদি পাইতে পারছেন, এখন যখন কিছু রোদ দেয় তাহলে অবশ্যই ইনশাআল্লাহ পাইব। চলো ওকে আপনারা আমরা আমরা আঙ্গুরের গাছ দেখাই। সো পয়লা আসলে দেখো এগুলো পেয়ারোর গাছ, এবার পেয়ারোর ধরছে না, এগুলো চেরির গাছ, কিছু চেরি দিছিল এবার আলহামদুলিল্লাহ, ওর একটা চেরির গাছ, আপল গাছ, এগুলো ডাল আসলে কাটিয়া দিলাম আমি। আর এবার আসলে মজার যে বিষয় আঙ্গুর হয়েছে গাছও আপনারা দেখতে পারায়, এই দেখো খুব সুন্দর আঙ্গুর, ওই দেখো আঙ্গুর। আমি আসলে আঙ্গুরের গাছ কোনো সময় দেখছি না, তো এবার ফার্স্ট টাইম আঙ্গুর গাছও দেখলাম, আর খুব সুন্দর লাগে আঙ্গুর। ওই দেখো মানে প্রচুর আঙ্গুর আইছে, ওই দেখো আরও আঙ্গুর, ওই দেখো আলহামদুলিল্লাহ খুব খুশি লাগে। কেন আসলে দুইটা গাছ, সো মোটামুটি একটা গাছে আঙ্গুর দিছে, এক গাছে আর দিছে হচ্ছে না, তো গাছটা আমি ওই হারাইয়া দেয় তো জয়বনে।
সো আঙ্গুর মোটামুটি মাশাআল্লাহ পাক্কা পাইছে, আর খুশি লাগে আসলে আঙ্গুর দেখলাম গাছও। তো এগুলো আসলে বান্দিয়া গাছ আরও বড় হইব লাগে, হয়তো বান্দিয়া দিতে হইব কোনো চকিচো করিয়া। সো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আঙ্গুর আইছে, ভালো লাগে। আর তুফানে দেখো গা ট্রাম্পলিনের জব আঙ্গিলিছে, গাছও মোটামুটি মরে গেছিলো, আবার নতুন করে গাছ উঠছে। আর চলো এখন ছাত্র উঠে দেখি আমরা গিয়ে। হাই ডুইং গাইজ, ইউ রাইট, ইটস লাঞ্চ টাইম, খুব ভুখ লাগছে। সো আজকে আসলে আমার ওয়াইফের ডিম বিরান করছে, মানে একটা ডিমের একটা গরান করে। তো ভাবলাম আসলে গাছের নাগা দিয়ে ডিম দিয়ে খাইতে খুব মজা লাগবো। সো আছি আমার হামজার বাগান বাড়ি। সো আপনার দেখতে পারেন মাশাআল্লাহ আমার নাগা খুব সুন্দর গাছও, আর প্রচুর নাগা আইছে। সো আজকে কিছু নাগা একটা পারমো, তো আশা করাম ওগো পারি রাই। বিসমিল্লাহ রহমান রহিম। আর আপনার দেখতে পারেন আসলে প্রচুর ফুল আইছে, এগুলো যখন ও আর নাগা আছে, ও আর ফুল। আর তো আশা করলাম হয়তো আরও 20-30টা নাগা আইতে পারে। সো অলরেডি আছে 10-12টার মতন আর নাগা। সো আলহামদুলিল্লাহ আপনার দেখতে পারেন নাগার গ্রানটা কিন্তু খুব ফ্যান্টাস্টিক। সো ওখানে আমি খাইমু। আর আপনারা দেখতে পারেন আমার আম গাছ মোটামুটি মাশাআল্লাহ, এখানে আরও কিছু নাগার সেরা জোর। আর কিছু আদা আনছি, আদা রইবার লাগে, দেখি কি হয়। আর এখানে তো আমার নর্মাল যেগুলো আমি করি। তো ঠিক আছে গাইস, আমি নাগা দিয়ে ভাত খাই এখন, আপনারা দেখো কা। নাগা অবশ্যই আমি দই আইন নিছি। সো আজকে আসলে আমি ডিম বিরান অনেক দিন পরে, প্রায় বাক্কা দিন পরে খাবো ডিম বিরান মাশাআল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। আপনার স্মেলটা মনে হয় ভিউয়ার, যদি আপনারা নাগার গ্রানটা শুনতে পারতেন আর কি, মুক্ত হইলে তো নাইস স্মেল। মানে নাগা আসলে ক্ষতিকর মার্জিন গ্রান। বিসমিল্লাহ, থ্যাংক ইউ। মানে নাগার যে গ্যারান্টা আসলে গ্যারান লাগে, আমার লাগে। আর স্পেশালি আমি যে ছুটু আসলাম বাড়ি, তো ছুটু ছুটু নাগা দেখি আমি আনতাম, আমরা গাছ থাকে আনিয়ে আমি দেখাইতাম আমি নাগা খাইতাম। বাট ওখানে আসলে চাল নাগা খাইতে পারি, আর আমার গাছ থাকে পারিয়ে আনিয়ে খাইতে খুব সুন্দর লাগে। তো আজকে খাইলাম, আমার একটা আশা পূরণ হইলো। মানে ওই 20 বছর আগে খাইছিলাম আর আইস খাইলাম, মানে খুব আনন্দ লাগে। বিসমিল্লাহ রহমান রহিম। সো গাইস, নাগাটা আসলে খুব ফ্যান্টাস্টিক, স্মেলও খুব নাইস। সো লেট মি এনজয় মাই লাঞ্চ এন্ড আইল সি ইউ গাইস। গাইস আসলে খুব ইনজুরি করলিছে, দেখি কোন পাখি আসলে এগুলো পড়ে গেছে হয়তো বাচ্চা, বাট ইনজুরি করলিছে, রক্ত
আর মা আঙ্গুরের খুব সুন্দর একটা পাখি, আমরা দেখি হঠাৎ করে ফাঁকি নিতে ট্রাই করে বাট পারেন না, বাচ্চাটা পড়ে গেছে আল্লাহ দেখি বাসেনি, বাঁচলে অবশ্যই ছাড়ি দিব। আর অবশ্যই মা বার সার বাচ্চার লাগি আপনার দেখতে পড়া নে, ও দেখো কা খুব দুঃখ লাগে আসলে। চেষ্টা করি একটু বেশি হাম হয়ে গেছে তার, ও বাঁচলো তো বাঁচলো, দেখি বাঁচেনি। ও আসলে অলদি দিলে রক্ত বন্ধ হয়ে যায়, দেখি ট্রাই করি না নি, বাঁচলো তো বাঁচলো, বট লাগেন না বাঁচবো করি। না খাইতো না আল্লাগো, পানি খাওয়ানি ওর, পানি খাওয়ার তোরা তোরা মোটামুটি দেখে কিতে হয়, আমরা আমি জুম্মা যাইতাম, জুম্মা সময় হয়ে গেছে, তারপর দেখে কিতে হয়। গাইজ আপনারা হয়তো দেখতে পারেন হয়তো মায় বাচ্চার লাগে ডাকের খুব টেনশনও আছে, বুঝেন না কিতা করতো, বাট নিতেও তো পারতো না, এখন এগুলো আমি এবেলা দিতেও পারতাম না, বাদ লাগে মানে গরুটি অনেক হার্মফুল হয়ে গেছে, অনেক পেইনও আছে, তো এগুলো এখন ঠিক যে সময় হয়েছে না, সময় দেওয়া যাইতো না, এখন দেখি কিতে হয়, হয়তো মা বলা ডাকবো আর কি, আর বাদ ঠিক হয়তো সারমো অবশ্যই, তো আপনারা সবাই দোয়া করবো বাঁচতে আর কি, এখন দেখে কিতে হয়। ওদের গাছের উপরে মানে টেনশনও আছে, মাল্লা বাচ্চা গুতার তুকার বুঝেন না কি তা করতো, আরও দুইটা ফাঁকি আসলে এগুলো মানে মাইরিয়া চাইছিলো খাইলতো মারিলতো, এলাকে তারা খুব হাম করছে কন্টিনিউ ডাকের বাচ্চারে ফার না তুকার, হ্যাঁ কি যে দেখো মা আর মমতা জানে আসলে কইতে মা মাও, হ্যাঁ আমার আসলে এখন সময় না, আমি জুম্মা যাইতাম, তো জুম্মা থেকে এ দেখে কিতে হয়। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জুম্মা থেকে এ দেখি পাখিটা সুন্দর বইতে আসছে, আপনার দেখতে আরো বলতে লাগাই দিয়েছিলাম, তো রক্ত হয়তো বন্ধ হয়েছে কুরা, বাট খুশি লাগে আলহামদুলিল্লাহ মানে পাখিটা বইছে, সো আলহামদুলিল্লাহ। বাকি দেখি কিতে হয়, ছুটু বাচ্চা আসলে উড়াল দিতে পারে না, সারাও যাইতো না, দেখি কতদিন এটা লুক আফটার করতে হইব ঘরের মাঝে, তারপর আগে দেখি মায়ের কিতা করে ভাত খাওয়া নিবে না, আসলে আমার তো অভ্যাস না খাওয়াইয়া উপরে দিয়েও তারা খায়, উপরে খায় বেশি, উপরে খর ও ও উপরে পানি দিব, নাম কি তারা নাম রাখো, নাম কি তারা খা যায় টুনি
Open your mouth. He's gonna bite you. Oh, Sara, let me bite you. Ayan, zao to me. No, okay, nothing is gonna happen. Sara, no idea, I'm sure. Hey, mashallah, go back. Kita trakto ibo na kaya kita isi bogi. Uriya kalipa lai kita ibo. Nagata kusho isi. Alhamdulillah, kusho lagi mani. Kita naam kita ida. Kita ya. Zani na kita fakir ushay. Mas ayok ate rokon kusho lagi. Ay. Alhamdulillah.